আজকে যে রোগটির কথা বলবো সেটি একটি রেয়ার ডিজিজ। এটার নাম হলো সিএসএফ রাইনোরিয়া, অর্থাৎ ব্রেনের যে পানি সেটা নাক দিয়ে বাহিরে আসে। এবং রোগীরা বেশিরভাগ সময় এসে কমপ্লেন করে যে আমার নাকের একদিক দিয়ে পানি আসে, বিশেষ করে আমি যখন নাকি সামনের দিকে একটু ঝুঁকে পড়ি তখন বেশি আসে। অনেকের নাকের দুই ছিদ্র দিয়ে আসতে পারে, কারো কারো আছে কানের মধ্যে দিয়েও এই ব্রেনের যে পানি সিএসএফ সেটা বের হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটা নাক দিয়ে আসে, সেই জন্য এটার নাম হলো সিএসএফ রাইনোরিয়া, অর্থাৎ হলো নাক দিয়ে যে পানিটা আসে এটার নাম হলো রাইনোরিয়া। আপনারা জানেন মানুষের যে ব্রেন, সে ব্রেনের ওজন প্রায় 1.4 কেজি, 1400 গ্রামের মতো। এবং এটা আমাদের ব্রেন ক্রেনিয়াম দেখছেন, যে মাথার যে খুলি এটার ভিতরে এটা থাকে এবং এটা দিয়ে এরকম করে ঢাকা থাকে। এই ব্রেনটার চারিদিকে আপনার কভারিং থাকে এবং এই কভারিংয়ের ভিতরে কিছু তরল জাতীয় জিনিস থাকে, যাকে আমরা বলি সিএসএফ, কারণ এটা ব্রেন এবং স্পাইনাল কর্ডে থাকে। এটার পরিমাণ প্রায় 150 ml-এর মতো হয় এবং 500 ml সিএসএফ প্রতিদিন তৈরি হয়। প্রতি ঘন্টায় 40-40 ml-এর মতো জিনিসটা কন্টিনিউয়াস তৈরি হতে থাকে। এর কাজ হলো ব্রেনকে কিছুটা ভাসিয়ে রাখা এবং এটার মধ্যে একটা ময়েস্ট করে রাখা। এই ব্রেনের যে পানি, দ্যাট ইজ দ্য তরল পদার্থ, সেটা একটা স্পেশাল টাইপের তরল পদার্থ। শরীরের যে ফ্লুইড আছে সেই ফ্লুইডের সাথে কিছুটা এর সামঞ্জস্য থাকে। এগুলো কি কাজ করে? স্পাইনাল কর্ড এবং ব্রেনের মধ্যে ওরা সার্বক্ষণিকভাবে একটা ময়েশ্চার প্লাস একে কিছুটা ফ্লোট করে রাখার চেষ্টা করে। সিএসএফ যখন এই হাড্ডি ছিদ্র করে ব্রেনের যে কভার, তিনটা কভার থাকে ডুরামেটারের, সেটা ছিদ্র করে যখন নাক দিয়ে বের হতে থাকে, তখনই আমরা সেটা বুঝতে পারি যে তার ব্রেনের যে তরল পদার্থ পানি বলে সেটা নাক দিয়ে বের হচ্ছে। বিভিন্ন কারণে হয়, আমরা মেইনলি বলি যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, মানে ব্রেনের যে প্রেশার সেটা যাদের বেড়ে যায় তাদের এই জিনিসটা হয়, অথবা কোনো কারণে যদি আঘাত পায় ব্রেনে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা ইঞ্জুরি, হেড ইঞ্জুরি, ওই সকল ক্ষেত্রে এই সকল সিএসএফ রাইনোরিয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি তাদের তেমন কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্রেন টিউমার হলে হতে পারে, সেগুলি কমন না। সবচেয়ে কমন হলো ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যাদের বেড়ে যায় তাদের হয়, তো মহিলা পুরুষ সবারই হতে পারে। এটা হলে কারো কারো মাথা ব্যথার কিছু সিমটম থাকে, কারো অন্য কোনো সিমটম থাকে না, শুধু নাক দিয়ে তাদের পানি পড়ার কমপ্লেন নিয়ে তারা আসেন। আমরা যদি ওই ফ্লুইডটাকে পরীক্ষা করি তাহলে আমরা দেখতে পাই যে সেখানে কিছু সুগার বা গ্লুকোজ পাওয়া যায়। নাকের পানিতে সাধারণত গ্লুকোজ থাকে না, কিন্তু ওই সিএসএফে গ্লুকোজ বা সুগার পাওয়া যায়। তাছাড়া রক্তের আরও কিছু পরীক্ষা আছে, সেগুলি আমরা করলেও বুঝতে পারি। সিটি স্ক্যান করলে আমরা দেখি যে এই যে খুলি তার নিচের দিক দিয়ে ছোট্ট ছিদ্র প্রায় সময় পাওয়া যায়, সেই ছিদ্র দিয়ে এই পানিটা নাক দিয়ে এসে বাইরে চলে যায়। এগুলোর কি চিকিৎসা করতে হয়? সাধারণত আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে রাখি যাতে করে তাদের এই ইনফেকশনের কারণে মেনিনজাইটিস না হয়, এবং এটা অপারেশনের মাধ্যমে এটাকে রিপেয়ার করে দিতে হয়। সেই রিপেয়ারটা এখন ENT সার্জন, নিউরোসার্জন, তারা এন্ডোস্কোপিক্যালি সেই কাজটা করে থাকে। এবং বাংলাদেশে এই রিপেয়ার এখন অনেক জায়গায় হচ্ছে এবং আমরাও সেই রিপেয়ার করছি,
এবং সেটা রেজাল্ট ভালো, সাকসেস রেট খুবই ভালো বলবো। সেটা হলো পায়ের থেকে এক ধরনের ফেসা আছে, যেটাকে ফেসিয়াল এটা বলি, অথবা নাকের ভিতরে যে মাংস এবং যে কার্টিলেজ আছে সেইটা দিয়েও রিপেয়ার করা যায়। কাজটি অ্যান্ডোস্কোপ দিয়ে যেহেতু করতে হয়, সেই জন্য দক্ষ প্রশিক্ষণ এবং দক্ষ সার্জনের দরকার হয়, এবং কিছুদিন তার নাকের ভিতরে কিছু প্যাক দিয়ে রাখতে হয় এবং তার ইন্টারক্রিনিয়াল প্রেশার যাতে কম থাকে সেই জিনিসটাকে আমাদের অপারেশনের পরে মেনটেন করতে হয়। যদি সে ওই নিয়মকানুন মেনে চলেন তাহলে তার যে রিপেয়ারটা স্থায়ী হয়ে যায়, তখন আর এখান দিয়ে পানি আসে না। তাহলে দেখা যাচ্ছে সিএসএফ রাইনোরিয়া একটি আনকমন ডিজিজ হলো, প্রায় সময় আমাদের কাছে রোগীরা আসেন এবং রোগীরা খুব ভীত হয়ে পড়েন। আসলে ভীত হওয়ার মতো রোগ এটা না, এটা অ্যান্ডোস্কোপ দিয়ে রিপেয়ার করে দেওয়া যায়, এই দেশেই রিপেয়ার হচ্ছে এবং সেটা আমরাও করছি এবং সেগুলোর সাকসেস রেটও ভালো। সুতরাং এই রোগ নিয়ে ভয় না পেয়ে চিকিৎসকের কাছে শরণাপন্ন হওয়া উচিত, তাহলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে।